আসসালামু আলাইকুম যারা রেডমি ফোন ইউজ করেন তারা অনেক সময়ই কমন একটি প্রবলেম ব্যাটারি পার্সেন্টেজ সেট করতে পারেন না ব্যাটারি স্ট্যাটাস বার যেটা রয়েছে সেটা পার্সেন্টেজ আকারে অথবা শুধু ব্যাটারি বার হিসাবে দেখায় এটাকে কীভাবে পার্সেন্টেজ সেট করবেন অথবা পার্সেন্টেজটাকে রিমুভ করবেন আজকে সেটা দেখাবো ব্যাটারি স্ট্যাটাস বার বা পার্সেন্টেজ সেট করতে হলে প্রথমে সেটিং এ যাবেন সেটিং থেকে স্ক্রোল করে একটু নিচে যাবেন নিচে যাওয়ার পর এখানে ডিসপ্লে ক্লিক করবেন ডিসপ্লেটি ক্লিক করার পর একটু নিচে আসলেই কন্ট্রোল সেন্টার অ্যান্ড নোটিফিকেশন সেট এরকম লেখা দেখবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে স্কোর করে একটু নিচে আসলে ব্যাটারি ইন্ডেক্টর ব্যাটারি ইন্ডেক্টর দেখতে পাবেন ব্যাটারি ইন্ডেক্টরের এখানে ক্লিক করার সাথে সাথে ব্যাটারি পার্সেন্টেজ ব্যাটারি হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হানড্রেড এবং শুধুমাত্র ব্যাটারি ইন্ডেক্টর সেট করতে পারবেন গ্রাফিক্যাল সেট করলে শুধু ব্যাটারি দেখাবে হান্ডের সেট করলে শুধুমাত্র পার্সেন্টেজ যেটা রয়েছে তেপ্পান্ন বা চুয়ান্ন বা পঞ্চান্ন যেটা থাকবে সেটা দেখাবে যদি পার্সেন্টেজ হিসাব করে দেখাতে চান তাহলে পার্সেন্টেজ হিসাব করে দেখাবে সাথে ব্যাটারি স্ট্যাটাস বারও থাকবে এবং পার্সেন্টেজটা শো করবে আজকের মতো এই পর্যন্তই ছিল যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেলাইকনটি ক্লিক করবেন ধন্যবাদ সবাইকে